বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আমাদের ফোনের প্রত্যেকে কিন্তু আমরা কিন্তু গুগল ক্রোম ব্রাউজারটা কিন্তু অনেক বেশি পরিমাণের ব্যবহার করে থাকি। কিন্তু আমরা কি জানি যে গুগল ক্রোম ব্রাউজারে আমাদের ফোনের সমস্ত তথ্য কিন্তু পাচার করে দিচ্ছে? সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো একদিন অনেক বড় সমস্যায় পড়ে যেতে পারি। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিও দেখাবো কিভাবে ক্রোম ব্রাউজারের এই সেটিংটি যদি আপনারা অফ করে রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মোবাইলে কোনো তথ্য কিন্তু পাচার করতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু আপনি বিপদের হাত থেকে অনেকটা রক্ষা পেয়ে যাবেন। তো অবশ্যই জানতে চাইলে দেখতে থাকুন পি টেকনিক্যাল ইউটিউব বাংলা চ্যানেল, আর আমি আপনাদের সাথে আছি প্রদীপ। চলুন শুরু করি। ওকে বন্ধুরা, আমি চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পরে বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। যারা আমার মতো নতুন ইউটিউবার আছেন অথবা যারা ভাবছেন যে ইউটিউবে কাজ করবেন বলে, তো তাদের যে ইউটিউবে কাজ করতে কিছু জিনিসের প্রয়োজন হয়, যেমন ধরুন ট্রাইপড, তারপরে লাইটিং সেট আপ, তারপরে মাইক্রোফোন। এই প্রত্যেকটা লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে ওখান থেকে কম দামের এই জিনিসগুলো কিনে নিতে পারেন ইউটিউবে কাজ করার জন্য। তো ওকে বন্ধুরা, ক্রোম ব্রাউজারের এই সেটিংটি আপনি অফ করার জন্য অবশ্যই আপনার ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিতে হবে। চলুন ওপেন করি। ওপেন করে দেওয়ার পরে বন্ধুরা আপনার এরকম আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন উপরে যে থ্রি ডট লাইন মেনু রয়ে গেছে, আপনার সেটিতে ক্লিক করবেন। তো অবশ্যই আগে আপনার ক্রোম ব্রাউজারটিকে ডেস্কটপ মোড করে নিতে হবে, নইলে আপনারা এই সেটিংটি করতে পারবেন না। নেওয়ার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে সেটিং বলে একটি অপশন রয়ে গেছে নিচে, আপনারা এই সেটিংকে ক্লিক করবেন। সেটিংকে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা আপনি একটু নিচে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন যে একটি সাইট সেটিং বলে একটি অপশন রয়ে গেছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা এই জায়গায় দেখতে পাচ্ছেন যে একটি ক্যামেরা বলে অপশন আছে, আপনারা সেটিতে ক্লিক করবেন। তো বন্ধুরা, এই ক্যামেরাটির কী কাজ? তো যখন আমাদের যে সামনের ক্যামেরা আছে, সামনের ক্যামেরা দিয়ে আমাদের ফোনে আমরা কি কাজ করছি, অথবা গোপনে যখন আমাদের সামনের ক্যামেরা দিয়ে আমরা কোনো ভিডিও অথবা কোনো সেলফি নিয়ে নেই, এটা কিন্তু ক্রোম ব্রাউজার কিন্তু গুগলের কাছে কিন্তু সেটিকে পাচার করে দেয়। সেক্ষেত্রে কিন্তু আমরা যখন কোনো একদিন আমাদের সামনের ক্যামেরা দিয়ে কোনো গোপন কাজ করে থাকবো, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে বড় কিন্তু বড়সড় বিপদে পড়ে যাব। কারণ এই সেটিংটি যদি আপনারা অফ না করেন, তাহলে কিন্তু আপনার ক্রোম ব্রাউজার সেটি কিন্তু ইন্টারনেটে কিন্তু ছড়িয়ে দেয়। সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো একদিন অনেক বড় প্রবলেমে পড়ে যেতে হবে। তাহলে অবশ্যই আপনি এই সেটিংটাকে অফ করে দেবেন। দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে আপনারা ব্লক লেখা আসবে। তো এখন কি হবে, যখনই আপনি আপনার সামনের ক্যামেরাতে যে কিছু সেলফি অথবা কোনো ভিডিও শ্যুট করবে, সেটি কিন্তু আপনার কিন্তু ক্রোম ব্রাউজার কিন্তু সেটি পাচার করতে পারবে না। সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু বিপদের হাত থেকে কিন্তু ফুলটাই রক্ষা পেয়ে যাবেন। তো অবশ্যই যখন অফ করবেন, অফ করার সাথে সাথে দেখতে পারবেন যে আপনার এখানে ব্লক বলে লেখা চলে আসবে। তো এখন যদি আপনার সামনের ক্যামেরা দিয়ে আপনি যা কিছু করবে, আপনার কিন্তু গুগল কিন্তু এটি কিন্তু ক্রোম ব্রাউজার সেটিকে পাচার করতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু আপনি ফুল বিপদমুক্ত। তো অবশ্যই এই ছোট্ট একটি সেটিং সম্পর্কে আমি আপনাদেরকে আজকে বললাম। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ওকে বন্ধুরা, আশা করি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি দেখে ভালো লাগে অথবা আমার এই ভিডিওতে কিছু জানতে পারেন অথবা শিখতে পারেন, তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। তো বেল আইকন বাজিয়ে দিলে যখনই আমি ইউটিউবে নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।